হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ পুজো। তো তোমরা সবাই জানো তো, আজকে না আমার বাড়িতেও লোকনাথ পুজো হবে, আমরা করব। তাই ভাবলাম আজকে সুন্দর করে আজকে প্রতিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ছোট ছোট করে। এই দেখো লোকনাথ বাবা ড্রেস বানিয়েছে, কেমন হয়েছে? হ্যাঁ, এইটা কিন্তু আমার একটা কাকু দিয়েছে জানো তো, গোপাল কাকু। আর এই দেখো একটা ছোট্ট টিপ, একটা ছোট চেন, এগুলোও আনা হয়েছে ঠাকুরের জন্য। যাই হোক চলো, এই দেখো ফল কিন্তু চলে এসছে, এগুলো সব পরে ধোবো। এইদিকে খিচুড়ি সব গোছানো গাছানো শুরু হয়ে গেছে, কারণ 12টার মধ্যে ঠাকুরকে দিতে হবে, মামা বারবার মনে করিয়ে দিয়েছে আমাকে। তো এই যে ফুলকপি ভাজা হচ্ছে, আর এখানে কুমড়ো কাটা রয়েছে, আলু কাটা রয়েছে, এ কি হবে বলো তো আজকে, বলো। বুঝতেই পারছো তোমরা দেখে। হ্যাঁ গো, আজকে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, আর একটু ফুলকপি আলুর তরকারি, একটু চাটনি, এইসবই হবে। এই দেখো মা না নারকেল কোড়াতে বসে পড়েছে, সবাই মিলেমিশে আজকে না করছি, কেন জানো তো 12টার মধ্যে ঠাকুরকে দিতেই হবে। তো মা তো বেশ সুন্দর নারকল কোড়াচ্ছে। ও মা, এই দেখো আমার ফুলও চলে এসছে, একটা ভাই এসেছিলো এই মাত্র ফুল দিয়ে গেল। এইদিকে হচ্ছে আমার আলু ভাজা হচ্ছে, এদিকে 8:15, বারবার না আমি ঘড়ি দেখছিলাম। মিষ্টিও স্নান করে চলে এসছে, মিষ্টি হচ্ছে আতক চাল বাঁধছে পায়েসের জন্য। আর এদিকে আমি তরকারিটা কষাচ্ছিলাম আর ক্যামেরা করছিলাম, তো একটু একটু করে সবই তুলছিলাম। তো এখানে বসিয়ে রেখেছি দুধ পায়েসের জন্য, আর পাশে না আমি তরকারি কষাচ্ছিলাম, আর ওদিকে কুমড়ো আলু একটু ভেজে রেখেছি খিচুড়ির জন্য। তার মাঝখানে এসে দৌড়ে এসে শাড়িটা বের করেছি, এই শাড়িটা আজকে ভাবছি একটু পরবো। হ্যাঁ, কেমন লাগছে গো শাড়িটা? যাই হোক চলো রান্নাঘরে যাই। এই দেখো একটাতে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর একটাই দুধ একটু শোকাচ্ছে, পরে চালটা দেব। তো এখানে মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে রাখছি, আর বারবার ঘড়ি দেখছিলাম, এদিকে মিষ্টি স্নান হয়ে গেছে মিষ্টিরও, আমার টাইমও মোটামুটি মনে হচ্ছে পারবো। এদিকে পাঁচ ভাজা চাটনি মোটামুটি হয়ে গেছে, আর এদিকে গুড়, তো ভাবছি একটু খেজুরের গুড় দেব। তো খেজুরের গুড়টা না ফ্রিজে স্টোর করে রাখা, মিষ্টি নিয়ে এসছে বাড়ি থেকে, তো গরম দুধের মধ্যে আগে আমি একটু খেজুরের গুড় দিয়ে দেখছি ছানা কাটে কিনা, যদি ছানা না কাটে তাহলে গুড়টা পায়েসে দেব, আর যদি কেটে যায় তাহলে আর দিতে পারবো না। তো দেখি চলো, মনে তো হচ্ছে কাটবে না, তাও মা বারবার বলছিল যে দিয়ে ফোটাতে না, দেখো কাটে তো নি, ছানা কাটেনি, তার মানে দেওয়া যাবে। যাক মনটা বেশ ভাল লাগছে আমার। চলো এবার রান্নার দিকে যাই। এইদিকে হচ্ছে আমার ঠাকুরের স্নান করাবো, আর ঠাকুরের এই প্লেটটা সুন্দর করে একটু সাজাবো, চন্দন ধুববো, তুলসী পাতা, তারপর সব কিছু দিয়ে দিয়ে। হ্যাঁ, তো ওই জন্য একটু গোছাচ্ছিলাম, এদিকে আমি ভাবছিলাম যে আর কী কী বাকি রইলো না রইলো, তো ওটাও মনে করতে হচ্ছিলো আমাকে। তো ভুলছিলাম যে সব এনেছি, তো ধুববো, তুলসী পাতা, বেলপাতা, ফুল, তো মোটামুটি তো মনে তো হচ্ছে সব ঠিকই আছে। ঠিক আছে, তারপরেও চলো মনে করবো পরে, বাকিটা করে নিই। এইবার কিন্তু ঠাকুরের স্নানের টাইম, স্নান করাতে হবে, তো এক একটা টাইম থাকে না, মামা বারবার করে আমাকে বলে দিয়েছিল, তো আমি ওই জন্য আজকে ঘড়ি বারবার দেখছিলাম। চলো আজকে স্নান করাই। এই দেখো কাঁচা দুধ, গঙ্গা জল, মা না একটা ঘুটিতে রেখে গেছিলো, তো মা আমাকে বললো এটা দিয়ে আগে স্নান করাও। আর ঠিক কদিন আগেই ঠাকুরটাকে ভালো করে ক্লিন করেছিলাম তুলো আর হচ্ছে সাবান দিয়ে, তো যার জন্য গায়ের আলগা ময়লাটা আর নেই। তো এইবার আমি কী করব, এক এক করে সব কিছু দেব। তো প্রথমে একটু ঘি দিই, একটু ঘি দিয়ে প্রথমে আমি গায়ে মাখিয়ে নেব সুন্দর করে। জানো তো প্রতিবারই না ভাবি আরও কিছু করলে ভালো হতো, আরও কিছু করলে ভালো হতো, যখন কাউর ভিডিও দেখি ভাবি ও মা এরকমও তো করা যায়। তো যাই হোক যতটা মনে পেরেছি চেষ্টা করেছিলাম জানো তো, আর বারবার ঠাকুরকে ডাকছিলাম যে আমরা যেন সবাই সুন্দর মতন ভালো করে করতে পারি। তো যাই হোক ঘি তো মাখালাম, চলো এবার একটু মধুও মাখিয়ে দিই। তো এবার হচ্ছে মধু মাখার পালা,
ওলে বাবালে, কি সুন্দর লাগছে জানো তো স্নান করানোর সময়। একটা অন্যরকমই আমার লাগছে, সে বাচ্চাদের যেরকমভাবে করাই আর কি, সেরকম একটা আমার লাগছিল, কি ভাল লাগছিল। ওলে বাবালে, ওলে বাবালে, চলো মধু তো মাখিয়ে ফেলেছি, এইবার কিন্তু আর কি বাকি রয়েছে, হ্যাঁ এবার হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা না আমার মাথায় ছিল না, মামা বারবার করে আমাকে বলছিল যে বাবু এগুলো এগুলো দিবি, তাই আমি লিখে লিখে না সব নিয়ে এসেছিলাম আগে থাকতে। তো এবার গোলাপ জল দিয়ে আমি হচ্ছে স্নান করিয়ে নেব। আর পেছনে দেখছো না একটা পাঁচালি, এই পাঁচালিটা জানো আমাকে না আমার মেসো এনে দিয়েছে কলকাতা থেকে, আমার কাছে ছিল না, তো মেসোকে বলেছিলাম মেসো এনে দিয়েছিল। তো মোটামুটি আমার এবার স্নান কিন্তু প্রায় কমপ্লিটের পথে, লাস্টে এবার যখন জলটা ঢালছি না আমার নিজেরই গা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিল কি আর বলি। তো মোটামুটি এবার কিন্তু আমার স্নানও প্রায় কমপ্লিটের পথে, তো এইবার হচ্ছে জলটা ভালো করে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে গা মোছাবো। এই দেখো গা মোছার গামছা, বসার জায়গা, ড্রেস সব গোপাল কাকু আমাকে বানিয়ে দিয়ে গেছে, দুদিন আগে আমি আবার কেচে ভালো করে নীল দিয়ে রেখেছিলাম। তোমাদের ড্রেসটার আগেও আমি দেখিয়েছিলাম না কি সুন্দর ডিজাইন ড্রেসটা গোপাল কাকু এত সুন্দর বানিয়েছে, মা আবার নিচে উল দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছিল, পরাবো যখন আর একবার তো দেখো কি ভালো লাগছিল। তো এবার আমি গাটা সুন্দর করে আস্তে আস্তে করে মুছে নেব। এটা করার সময় না আমি বারবার করে যেন ঘড়ি দেখছিলাম, আজকে যে আমি কতবার ঘড়ি দেখেছি কি আর বলি, যে 12টার মধ্যে সব পারবো, এত কিছু আমরা তিনজন মিলেমিশে করেছিলাম কিন্তু তাও ভয় লাগছিল যে হবে কি হবে না। তো চলো লাস্ট পর্যন্ত কোলে আমার শুয়ে নিলাম, কোলে শুয়ে এবার হচ্ছে সুন্দর করে মোছাবো, সুন্দর করে ড্রেস পরাবো। তো মোটামুটি মোছানোও প্রায় শেষের পথে। এইবার একটা ড্রেস পরাবো, চলো সেই ড্রেসটার কথাই কিছুক্ষণ আগে বলছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো এবার হচ্ছে ড্রেস পরানোর পালা। এই দেখো কি সুন্দর ড্রেস, কি ভাবছিলাম বলো তো ড্রেসটা কিভাবে পরাবো ভাবছিলাম, কাকু আসবে বিকালে আসবে, তো কাকু আগেই দিয়ে পাঠিয়েছে বাবার কাছে, ওই জন্য বুঝতে পারছিলাম না কিভাবে পরাবো। তো লাস্টে মা পেছন থেকে বললে এভাবে পরাও, তো পরালাম, এবার একটু টিপটা পরিয়ে নিই। তো টিপটা পরাতে গেলে আমাকে একটু গ্লু দিতে হবে, না হলে না টিপটা থাকবে না, তো একটু গ্লু দিয়ে টিপটা এবার পরাচ্ছি। দুদিন আগেও আমাদের ঘরে সাই বাবা ঠাকুর আছে, মা পরাতে গিয়েছিল, মাকেও একটা এনে দিয়েছিলাম টিপ, তো মা পরাতে গিয়েছিল মার হাতে না লেগে গিয়েছিলো, তাই আজকে খুব সাবধানে আমি টিপটা পরালাম, মাও বারবার বলছিল বাবু সাবধানে পরাস। তো এবার চেনও পরানো হয়ে গেল, এইবার কি করব দাঁড়াও একটু মনে করি যে কি বাকি রইল, তবে কিছু কিছু তো মা পেছন থেকে আমাকে বলে দিচ্ছিল। তো ঠাকুরকে বসিয়ে দিয়েছি, এইবার কিন্তু ঠাকুরকে সাজাবো, কি করে সাজাবো বলো তো, এই সেই মালাটা, আমাদের এখানে জানো তো সাদা ফুল একদম সেরমভাবে পাওয়া যায় না, তো আমি না আজকে ফুলগুলো সব দুদিন আগেই অর্ডার দিয়েছিলাম, তো একটা ভাই আজকে সকাল সকাল দিয়ে গেছে, তো পরিয়ে দিলাম। এবার একটু চন্দন দিয়ে দুপাশে কলকার মতন করে দেব টিপের দুপাশে, আর একটু গোলাপ দিয়ে চারপাশটা একটু সুন্দর করে সাজিয়ে দেব, সাদা তো সাদার মধ্যে লালটা বেশ ফোটে, ভালো লাগে দেখতে, তাই একটু সাজিয়ে দিলাম, কারণ সাদা ফুল এখানে পাওয়া যায় না। তো মোটামুটি হয়ে গেছে, এইবার কিন্তু আমাদের ঘরে না একটু ফুল লাগাবো ভাবছি, তো চলো করে আসি। এই দেখো এদিকে ফুল লাগানো শুরু হয়ে গেছে,
বাড়ির বড় কর্তা একদম বড় বড় কাজ করছে দায়িত্ব নিয়ে। এদিকে মিষ্টি ফল কাটছে, এদিকে পুচকুগুলো সব খেলায় ব্যস্ত, সব সকাল সকাল স্নান করে নিয়েছে। তো মিষ্টি ফল কাটছে, এদিকে ভোগের ভোগেরগুলো সব রেডি আছে, আমি ভোগ সাজাবো কিন্তু আরও পরে। এই দেখো চলে এসেছি। তো ভোগ মোটামুটি আমার সাজানো হয়ে গেছে, তো একটুখানি আর একটু ডেকোরেশন করব ভাবছি। কি দেই এটার সময় আমি ভাবছিলাম কি দিলে আর একটু ভালো লাগে, ভালো লাগে। তো হাতের কাছে না জানো তো কিশমিশ ছিল, তো আমি ভাবলাম একটু কিশমিশ দিই। তো কিশমিশ দিয়ে না ভাবছি একটু লাস্টে সাজিয়ে দেবো, দাঁড়াও একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিই পাশে। মিষ্টিকে বলছিলাম বাবু একটু লেবু কাট, মিষ্টি না বাড়ি থেকে নিয়ে এসেছিলো গন্ধরাজ লেবু। তো আগে আমি এবার গন্ধরাজ লেবু দেবো, তারপর আমি কিশমিশ দিয়ে সুন্দর করে সাজাবো। আর হ্যাঁ, তুলসী পাতাটা তো দেওয়াই হয়নি, আমাকে বারবার মা মনে করাচ্ছিল যে তুলসী পাতা সব কিছুতে দিও। কি বলতো এত কাজ থাকে না, ভুলে যাই গো যে কোনটা ভুল না হয়। তো মোটামুটি হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও একটু কিশমিশ দিয়ে নিই। হ্যাঁ এবার কিশমিশ দিচ্ছি। এই যে দেখছো না পাশে দুখানা বাটি, দুটো বাটি বেড়ে রেখেছি, ঠাকুরের ভোগের জন্য একটা বেড়ে রেখেছি, আর একটা বেড়ে রেখেছি আজকে আমাদের বাড়ি একটা গেস্ট আসবে, নতুন গেস্ট, একটা গপু সোনা আসবে তার জন্য বেড়ে রেখেছি। তো হয়ে গেছে, এইবার আমি ঠাকুরকে ভোগ লাগাবো। চল ভোগ লাগিয়ে আসি। মা জোকার দিচ্ছিল এই সময়, সবাই আমাকে হেল্প করছিল, মিষ্টি পায়েস চাটনি সব আমাকে এগিয়ে নিয়ে এসছে দেওয়ার জন্য। কি বলতো বাড়িতে একটা পুজো হলে না সবাই আমরা সবাই সবাইকে হেল্প করি, না হলে কি আর হয় বলো, এত তাড়াতাড়ি করা যায় না গো, একা একা যারা একা করো কত কষ্ট হয় তাদের। তো মোটামুটি ঠাকুরের সামনে দিলাম, দেওয়ার পরে একটু এই জায়গাটা ভাবছি একটু গুছিয়ে নিই। এখানে দিয়েছি 5 রকম সন্দেশ, ঠাকুরকে লাড্ডু, এদিকে তো ভোগটা দিলাম, ফলগুলোও দেবো পাশাপাশি সাজিয়ে, আর তার ওপরে সব কটার ওপরেই কিন্তু আমি তুলসী পাতাটা আগে দেব, কারণ মা আমায় বারবার বলছিল। চল একটু ফুলটা না থালার চারপাশে দিলে দেখতে বেশ ভালো লাগবে, তো তাই আমি ভাবলাম যে চলো দেই। মানে মাথায় না মানে আসছিল না যে কোনটা করলে আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। এদিকে ঘড়িও দেখছি বারবার যাতে টাইমটাও না চলে যায়, 12টার মধ্যে আমাকে বসতেই হবে পাঁচালি পড়তে। তো ওই জন্য ঠাকুরের সব জায়গায় একটুখানি আমি ফুল দিচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে। এদিকে ঘিয়ের প্রদীপও মা পুরো রেডি করে রেখেছে, প্রদীপটাও এখন ধরাবো, ধূপকাঠিও ধরাবো। তো আগে আমি একটু এদিকটা একটুখানি দেখে নিই কোনটা বাদ গেল না গেল। এদিকে মাও আমাকে হেল্প করছে। এদিকে ওই দেখো খেলছে আর কি জানো, গেমের কিছু একটা সব যাবে, সব যাবে পরে দিতে হবে না ওইটা। আর ওই যে আরেকজন ওই দেখো বড় বাবু আমাদের, ও হচ্ছে ফুলের ডেকোরেশন করছে একটুখানি দরজার সামনে। আর এদিকে আমরা 3 জন চলে এসেছি এবার তাড়াহুড়ো করে ফলগুলো কাটতে। কি বলতো আগে ফল কাটলে না ফলগুলো না কেমন নরম হয়ে যায়, একটু কালো কালো টাইপের হয়ে যায়, ওর জন্য না আমি বললাম যে আমরা লাস্টে ফলগুলো কাটবো, আগে আমরা এগুলো সেরে নিই। তো প্রথম প্রথম আমরা রান্নাঘরে কাজ সেরেছি, তারপরে একটু গুছিয়ে নিলাম, আর এখন লাস্টে ফল কাটছিলাম। মা লিচু ছুলছে, মিষ্টি এদিকে না একটা নতুন কি ফল এখানে পাওয়া যায়, হ্যাঁ তো ওটা মিষ্টি কেটে কেটে দিচ্ছিল আমাকে। এটা আম না জানো তো, এটা একটা কি ফল আমি জানি না, এখানে পাওয়া যায়, কোনো দিন আমি খাইও নি আর আমি দেখিও নি এর আগে, তো ওটা এনেছিলাম, তো ওটাই দিচ্ছি এখন কেটে।
তো মোটামুটি আমাদেরও এদিকে প্রায় গোছানো কমপ্লিট। এবার চলো ধূপকাঠি ধরাতে হবে। তো এই দেখো স্টার্ট হয়ে গেছে মোমবাতি ধূপকাঠি। ওকেই বললাম তুমি একটু ধরিয়ে দাও, তো ওই ধরাচ্ছিল। তো কারণ আমার এদিকে এত কাজ, যে কোনটা গেল বাদ গেল না গেল, মানে আমরা একদম মানে কি বলবো মানে ভয় পাচ্ছিলাম যে টাইমের মতন পারবো কি না বা কোনটা হলো না, এসব নিয়ে খুব টেনশন করছিলাম। তো যাই হোক, মোটামুটি টাইম এখনও হাতে আছে, মনে হচ্ছে হয়েই যাবে, অসুবিধা হবে না, কারণ মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই দেখো ফল টল কেটেও দেওয়া হয়ে গেছে। ওহো তুলসী পাতা আর ফুল তো এখনও সব কটাতে দেইনি। চলো আমি এখন কিন্তু আমাকে করতে হবে ফুলে চন্দন লাগাতে হবে, ফুলে চন্দন লাগাবো। চলো আগে ফলটাকে দিয়ে নিই। আনারটা ছুলতে আবার একটু লেট হয়ে গেল। দেখো আনারটা না কেমন সাদা গো, ওপর থেকে দেখে তো বোঝা যায় না, তো কি আর করি। তো যাই হোক তুলসী পাতা এবার দেই একটা একটা করে। তুলসী পাতাও জানো তো একদম কম, মানে যেই ভাইটাকে অর্ডার করেছিলাম ভাইটা হয়তো দিতে ভুলে গেছিলো, তাই মাই ঘর থেকে, মার দুটো তুলসী গাছ আছে যেটাতে পুজো করে না, ওখান থেকে কটা পাতা ছিঁড়ে এনে দিল, তো সেইখান থেকেই দিচ্ছি। কোনটায় আর বাদ গেল সেটাও আবার ভাবছিলাম। ওই দিক দিয়ে একটু তো মোটামুটি দিয়ে দিয়েছি সব কিছুতেই। চলো এবার কিন্তু আমাকে বেলপাতা ফুল সবগুলো তো চন্দন লাগাতে হবে, ঠাকুরের চরণে দিতে হবে। তো মোটামুটি চন্দন লাগাচ্ছি, এবার বেলপাতা একটু লাগাবো, আর পাশের যে ফুলগুলো রয়েছে সেখানেও একটু লাগিয়ে নেব অল্প অল্প করে। চলো হয়ে গেছে, এবার একটু আমি এই ফুল কটাতেও লাগিয়ে নিই টুক করে, না হলে আবার পরে ভুলে যাব। হ্যাঁ একটু লাগিয়ে নিলাম, ব্যাস। এবার ভাবি যে আর কী বাকি রইলো, না না সেরকম মনে হয় আর কিছু বাকি নেই, মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু আমি পুজো শুরু করে দিলাম, কারণ কি আর না 5-6 মিনিট বাকি আছে, তো আমাকে পাঁচালিও তো করতে হবে। তো পুজো স্টার্ট করে দিয়েছি, সবাই আমরা বসে পড়েছি এক জায়গায়। এই সময় জানো তো আমি ভাবছিলাম যে এই জোকার ঘন্টার আওয়াজটাই দেই, কিন্তু পাশে না টিভি চালিয়েছিল, আর টিভির মধ্যে না ঠাকুরের গান চলছিল, আর ওই জন্য না কপিরাইট ক্লেম চলে আসবে, ওই জন্য আমি আর সেই আওয়াজটা দিলাম না। তো বাড়ির সকলে মিলে সুন্দরভাবে স্নান টান করে সবাই আশেপাশে আমার বসে পড়েছে, এবার আমি পাঁচালি পড়ছি। হ্যাঁ পাঁচালিটা পড়লাম ঠিক একদম কাটায় কাটায় 12টার সময় আমি বসেছি, আর এদিকে দেখো দরজাটাও একটুখানি বন্ধ, কারণ কি খুব হাওয়া মারছিল, প্রদীপটা যাতে নিভে যায় সেই ভয়ে দরজাটা দেওয়া হয়েছে, আর এদিকে ঠাকুরের গানও চলছে আস্তে করে, আর এদিকে আমি পাঁচালি পড়ছি। এত হাওয়া দেয় কি আর বলি। তো যাই হোক মোটামুটি আমার পাঁচালি পড়াও প্রায় শেষ, তো এইবার আমি দরজাটা খুলে দিয়েছি আর ঠাকুরকে একটু আরতি করে নিই, আমি মিষ্টি সবাই মিলে একটু আরতি করবো। এইবার তো আজকে ঘিয়ের প্রদীপ দিচ্ছি, ঘিয়ের প্রদীপ মামা বলেছিল ঘিয়ের প্রদীপ দিতে আজকে, তো ওই জন্য আমি ঘিয়ের প্রদীপটাই দিচ্ছি। তো মিষ্টি আরতি করছে, আমি আবার মিষ্টিকে দেখছিলাম মিষ্টি কিভাবে দেয়, সব কিছু তো আমি অত জানি না, তো মিষ্টি কি সুন্দর দিচ্ছিল, তো ওর দেখা দেখি জানো তো আমিও না ওরকম করেছিলাম। যাই হোক ভিডিওতে আর ওটা ওঠেনি, তো এবার কপুর দিয়ে একটু আরতি করে নিচ্ছি।
মাকে এবার দেবো, মাও একটু আরতি করে নেবে কপুর দিয়ে। এবার মাও আরতি করলো, এবার মোটামুটি হয়ে গেছে ঠাকুরকে, চল এবার কিন্তু ঘরে যেতে হবে। ঘরগুলোতেও একটুখানি কপুরের ধোয়াটা দেওয়া ভালো, তো ওই জন্য আমি বলছিলাম ওকে যে তুমি একটু দিয়ে আসো। তো বাচ্চারা নিয়ে নিয়েছে শিখা, এবার তো ঘরে ও যাবে দিতে। এত তাড়াতাড়ি প্লেটের নিচটা গরম হয়ে যায় যে বেশিক্ষণ ধরাই যায় না। তো চল একটু ঘরে দিয়ে আসি। তো এই দেখো একটু ঘরে দিয়ে নিই চারপাশে, দিয়ে আমাদের ভিডিও কিন্তু এন্ড করব, কারণ ভিডিও প্রায় শেষের পথে, আমার পুজো প্রায় কমপ্লিটের পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও, কেমন তোমরা কমেন্ট করবে, তবেই তো আমি বুঝবো যে তোমরা কে কোথা থেকে দেখছো, কে কমেন্ট করছো। আর অবশ্যই আমি রিপ্লাই করব তোমাদের কমেন্টের। কেমন, চলো সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা। আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো, তো তোমরা দেখো। টাটা।